আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজার নিউজিয়ান ইয়ান্দা আছে বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মুমিন। ইবা এদা আছে প্রথম আলু বাংলাদেশের উগা নিউজ। ইবা মাঝে ইন্টারভিউ দিয়ে দেয় এদা আছে হদ দেখি বলে হইলে জিয়ান নাকি প্রফেশনাল মেজা বাংলাদেশ ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মুমিন সেট ইন রিসেন্ট ইন্টারভিউ। এখনের ইন্টারভিউ দেন হদে ডেট বাংলাদেশ প্রফেশনাল মেজার্স will be court order for the Rohingya's peoples. Bala order aibo Rohingya komolla provisional measure re dase Bangladesh ho dase yanor entazar royen hoddwa provisional measure jibe aniki ICJ international court of world court to aibo ibad joriya Burma ore dhoro pesher poribo Burma to Rohingya refugee kon nitiyo tarattu dase order madai aibo ar dese Rohingya kole hok ফরেন মিনিস্টারে ক্লিয়ার করে দাসে ইন্টারভিউ মধ্যে হয়ে দেখা আর দাসে বাংলাদেশের ফরেন মিনিস্টারে সিনারবোর ক্রিটিসাইজ করি হদ দেখি বলে হইলে সিনাহদে আন্দাসে আর আর ত্রিপুল মানে থার্ড পার্টি হিসাবে দাসে দ্বিপাক্ষিক আর বর্মার দা বাংলাদেশে যে গোয়া এগ্রিমেন্ট তো তৃতীয় দাসে মেমোরিডিয়াম অফ মাদে সিনা সিনা দাসে দিনিউ সাইডর দাসে একটার কোয়ালাইয়রে যে গোয়া দাসে হামগরের ইয়ান মাদে সিনাইয়ে জেন্দেলা নাকি ওয়াদ আকল জেন্দেলা গরিন আজাদ দে গত জুলাই মাদে বাংলাদেশের ফরেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দাসে সিনাত গিল দে তত সিনার প্রেসিডেন্ট লইয়রে দাসে হতা হইয়ে এ তত দাসে আর দাসে মেন অ্যাক্টর হিসাবে দাসে আর রোহিঙ্গার ইস্যু ইয়ানোর মধ্যে থারারে নিজের দেশে থেকে ফেরি পাল্লা আর গ্রাউন্ড লেভেল যে আরখান স্টেটের মধ্যে গ্রাউন্ড লেভেল আর দাসে হামগুড়ি রেন হইয়রে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ওয়াদা দিল দে আছে লেকিন এখন টাইমত কিছু কিছু দাসে সেনার হাম লইয়রে সিনাই দাসে কিছু হেন্দিল্লা দাসে রং ডিসিশন হেন্দিলা খারাপ হাম লইয়রে যাত দে ইয়ানোর লফা হাজার তেতাল্লা সিনার বড় ফুল ক্রিটিসাইজ করি আর সিনার হদ দেখি বলে হইলে তো আব্দুল মুমিন ইজ নাও থ্রি মানে তিন নম্বর পার্টি ইন দ্য রোহিঙ্গা ইস্যু উই হ্যাভ এদাসে কি কমিটি স্পেশালি সাইন্স দ্য হনারেবল প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেতম মাঝে সিনাত ভিজিট করছে হে তল্লতিওরে তারা দাসে তিন পাক্ষিক মানে তৃতীয় পার্টি হিসাবে দাসে বাংলাদেশ বর্মা দ্বিতীয় পার্টি ফার্স্ট সেকেন্ড আর থার্ড পার্টি হিসাবে দাসে তিন নম্বর পার্টি হিসাবে দাসে মেন অ্যাক্টর হিসাবে দাসে সিনাই দাসে রোহিঙ্গা রিফিউজি অকল ওয়াপে যা মাঝে হামগুড়িব হয়ে দিয়ে দিল্লা হেন্দিলা ইয়াত আজাদ আছে সিনাইয়ে ইয়ান তো লরিয়রে অন্য অন্য সিস্টেমের বড় যান থেতাল্লা বাট উই হ্যাভ টু রিস্ট দ্য প্রেশারস উইথিন এ ফিউ ডে মানে কিছু টাইম আর তো ইন্তজার করা ফুরিব যে তুমি কিন্তু প্রফেশনাল কি হইয়ে এ ফিউ ডে মানে কিছু দিনের হইয়ে ইন্টারন্যাশনাল জাজমেন্ট ইন্টারন্যাশনাল দাসে অর্ডার জাজমেন্ট মানে বিচার অফ দ্য জাজমেন্ট উইল কাম যে তুমি পর্যন্ত দাসে জাজমেন্ট নু এ প্রফেশনাল মেজার অর দ্য প্রেশার উইল ইনক্রিজ যে তুন মাঝে প্রফেশনাল মেজার অর্ডার নামিব এত মাঝে বর্মা নরম যাইব গই এ তোমার রোহিঙ্গা রিফিউজিও বর্মা জাগি বেরিব তো এন্দিলা কানে আর আদাসে এন্তাদার তাসি এ জিনিস সানর এন হই বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মুমিনে ইয়ান্দা সাজ্জা প্রথম আলুর ইন্টারভিউ মধ্যে ইয়ানরে ক্লিয়ার করে হই দেখা হই তো এখন দাসে গ্রহণ তো একখান রিপোর্ট ফাই তো গ্রহণ তো রিপোর্ট ফাই দিয়ে ইয়ান্দা আছে যদি ডেঙ্গর অর্ডার হতো যে নাকি সেন্ডিং হতে একখান জায়গা আছে তো ইয়ান মা আজ তিন চার দিন ধরে ওর দাসে মক বাগি অকল দাসে মক টেরারেস্ট অকল দাসে গলি বহরিয়ে তো ওক্ত হইবা মাঝে আজ তিন চার দিন ধরে যেতাম মাঝে তারা রিমোট টিমোট লো মাইনে কল বহিয়ে দাসে মক এ দাসে এন্দেলা ফারা গলি রইয়ে তো জাগাইয়া নম্মা যে সেন্ডিং হদিয়া মক ফারা তো মিলিটারি অকলে দাসে খবর পাইয় রে তো ক্যারিং ওর উন্তু দা আছে গাট ফারাই ওরে দাসে সেন্ডিং ওর ঐক্যা দাসে আসছে তো এখন ফারাম মাঝে মুসলমান ফারাম মাঝে দাসে মুসলমান ফারা তো দাসে মগবাগি অকল গলি বরিয়ে ইতারা দাসে মুসলমানের দাসে এই দল গরিয়র দাসে হ্যান্ডসং গরিয়র এঙ্গুর রইয়ে তো এন্দলা ড্রেস ট্রেস এন্দলা ভিন্দি তো মগবাগি অকল তো এখন ইতারা দাসে মিলিটারি দাসে তিন চার দিন বাদে দাসে খবর পাই রে মিলিটারি যে তোমার ক্যারিং ওর উন্তু দাসে ফারাই আসছে এখন মুসলমান অকল ফারা সারিদার গই তো
এখন মগবাগি লইয়ে আছে মুসলমান মিলিটারি লো মারামারি হইব, তারা রিমোট লইয়ে আছে মাইমকল ফুড়াইব, বা আছে ফাজ্যকল লুসানি হইব, ইয়ানোর ডরে আছে ফাজ্যকল এখন তাইজের গই ইয়ান আছে আজ্ঞা এখনের খবর তো আজ্ঞার দাসে এখনের খবর ইয়ান গ্রহণত্ব বিনা দশটা এগারোটা বাজে দিয়ে তো মাঝে আছে মিলিটারি এসে তো ইয়াদ আছে যা রিপোর্ট ফাই ইরিয়া তো মানুষ সকল দৌড়ে আছে আতঙ্ক মতো আছে মানুষ সকল দাস বেশি দৌড়ার তো হিসাবে তারা লাখা দোয়া করো খাস করি ভাই আইন মুসলমান সকল তারা লাখা দোয়া করো মানুষ সকল এড়ে ফুটু মা দশ হাজার মানুষ সকল নেই লিফার আসার ইজার গুদি তো এন দিলা হালত ইরিয়া এখন গ্রহণতা তো এই ভিডিও মধ্যে যেবা বর্মাহতা হর এবার আছে এথনিক গ্রুপর একটিভিস্ট এন দিলা খাটাইং আছে কেচেং আছে শেয়াং আছে হেন্দেলা বর্মার দাসে অপোজিশন বর্মার হেলা ফমাদে দাসে হামগরে দে রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট সকল লৈ মিলিয়রে হেন্দেলা এবার নাম দাসে ডয়ে ঠুম হদেবা ফটো আর দা ভিডিও জেন তোলা গিয়ে বাংলাদেশের রিফিউজির কেয়ামত মাঝে তো হার্ভার্ড ইউনিভার্সিটি তো গা টিম ডেলিগেশন এথনিক বর্মার দাসে এথনিক গ্রুপর দাসে গা মাইয়া হুয়াইও আর দাসে হার্ভার্ড ইউনিভার্সিটি ল আর দাসে হিউম্যান রাইটের ওরা হাম করে দেব গোয়া টিম আর রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন আর দাসে ওমেন সেক্টর মা হাম করে দে মিস রাজিয়া সুলতানা তারা দাসে বাংলাদেশের রিফিউজির ক্যাম মধ্যে রোহিঙ্গার রোহিঙ্গার মা বোনের বাবা এন্দরে দাসে বুঝাই পেলা আছে তো ইয়ে দাসে বাংলাদেশত আছে দে আর ওয়াই এ রোহিঙ্গা ইউথ অ্যাসোসিয়েশনের দাসে যা টিম আছে তারার লইয়রে দাসে বৈঠক করছে তারারে দাসে কিছু অ্যাডভাইস কল করছে আইসিজির ওরে দাসে সন্দেলা হইব দে আইসিসির বাবুতে এন্দেলা দাসে হতকল হইয়ে আর রোহিঙ্গার ইনসাফ সন্দেলা করে ফা বুড়ব দে আর কিছু ডকুমেন্টও পে দাসে তারা কালেকশন করছে তো আর ওয়াই আর ওয়াই এ দাসে যা চেয়ারম্যান আছে মিসর খিম মাহমদ রফিক আর তারার ডেলিগেশন লইয়ারে তারার রোহিঙ্গা ইউথ অ্যাসোসিয়েশনের দাসে ফুল টিম লইয়ারে তারা দাসে হেন্দিল্লা And I think the thing is that we have to the solution has to be a change to the 82 citizenship law. It has to change. It has to be, you know, why miss ethnicity? Like ethnicities are no more discrimination. My name is Shisa do citizenship go that through kind hare. Aku da thong tong ye tia ne tong san ngazu shisa ne au pe ma pyo bi me ho tamai ma de tia ne 80 ku something shi ga bu ye le tia ne 80 ku exactly so that dia pyo ne so tamai won le lu le o tin pya me hey nin no le ya basis phit bi swae ne bi me de ka ro nin no ti la myanmar nai ngan tamai ma di lo myo phit so pyo chin da a lo myo pi tu lu ru a nin ne ga tani a phin civilian government no no ngaro principle is human right ngaro principle ga လူတိုင်းကိုလုံးဝပြောင်းလဲမယ်ပြောင်းလဲပြီးအားပေးရင်တနည်းအားဖြင့်ဘယ်အစိုးရဖြစ်ဖြစ်ပြည်သူလူထုကအာဏာပေးထားတဲ့အတွက်ပြည်သူလူထုကိုသူတို့ကနားထောင်လဲဒါမဲ့အဲ့ပြည်သူလူထုလုံးဆောင်ဖို့အတွက်လူငယ်တွေလိုလိမ့်မယ်အမြင်ပွင့်တဲ့လူတွေလိုလိမ့်မယ်ဒါမဲ့ကျွန်မပြောချင်တာအနာဂတ်ကပြည်တွင်းနဲ့ကိုပြန်ပြီး full dignity rights ပြည်တွင်းအဲ့ဒီပြည်တွင်းကိုမေ့ပြီးတော့နိုင်ငံသားပုံပေါ်မှာမှီခိုမယ်ဆိုရင်တော့ long sustainable လည်းမဖြစ်ဘူး especially
ICC ICJ အပြင်နောက်တစ်ခုအရေးယူလို့ရတဲ့နေရာမြန်မာပြည်နဲ့ပတ်သက်ဒီရုံးရဲ့ကိစ္စနဲ့ပတ်သက်တဲ့ဆိုတာပါဝင်နေတာဘာလဲဆိုတော့ universal jurisdiction လို့ခေါ်တယ်။ဒီကဘာလဲဆိုတော့တရားဥပဒေစကားလုံးမှာဆိုရင် jurisdiction ဆိုတာဒီတော်ရုံမှတရားရုံလူတတ်မှုလူတတ်မှုဒပိုင်းနိုင်မှုပါညာဒီဖြစ်သွားတဲ့အတိုင်းပြည်မှာပဲအရေးယူရတယ်ဖြစ်သွားတဲ့ခွန်ရုံးတွေမှာပဲရင်ဆိုင်ရတယ်ဒါပေမဲ့ လူခွေလောကမှာဒီပြည်ပြည်ဆိုင်ရာတရားဥပဒေလောကမှာကွန်ဆက်တစ်ခုအသိက1990တဝိုင်းခုမှာပေါ်လာတဲ့ဟာအဲ့ဒါပါလဲဆိုတော့ universal jurisdiction ဆိုတာ I talk about starting emerging in the 90s. Yeah. So the idea with universal jurisdiction is whereas if I were to steal from you, only a court here would hear about it. But some crimes are so serious that certain countries believe that any court should be able to hear about it. So for example, it's a lot of the same crimes we've been talking about. So genocide, crimes against humanity, torture, a lot of things that are tied to fundamental human rights violations. Countries have agreed that no matter where those crimes take place, courts anywhere should be able to hear about it because they're so serious. So that the Chokuyon a universal jurisdiction concept ga ba le so that Chokuyon ko zai ma sa phit la de. Chuma pyo de di lo myo ne de ya zwe mu le de mho. A chi kun ga pyo de crime ni ba chuma lo kho da do use ko gen lo kho da bo no. A da de ke so wa de pi pi sa ya ya zwe mu yi de genocide phit ma war crime phit ma torture phit nai ne. A da myo de di ဘယ်နိုင်ငံမှာဖြစ်ဖြစ်တခြားခွန်ရုံးကအရေးယူခြင်းယူလို့ရတယ်။ဘာဖြစ်လို့ဆိုတော့ဒီဟာတွေကိုမကာကွယ်အရေးမယူရင်တကဘာပြောတယ်လေ။ဒီဟာဒီဒီလိုမျိုးစုရဲ့ရွေးထားတဲ့နာမည် This is the name. ဆိုတော့ကျွန်မနာမည်ရီမွန်ထွန်းကျွန်မကိုလာပြီးတော့မဖြူထွန်းလို့ပေါ့။ဒါဆက်မနေ။ကျွန်မပြောချင်တယ်မလား။မဖြူထွန်းရင်ပြောပါအောင်။အဲ့ဒါကျွန်မနာမည်လေးရီမွန်ထွန်းဆိုတော့အဲ့ဒီဟာ That is your right to your identity. ဆိုတော့ It is your fundamental right တခုဖြစ်တယ်။ဒါပေမဲ့ပြည်သူလူထုတွေနဲ့ကပြောချင်တာသူတို့တွေနဲ့ကဒီနာမည်ကိုလက်ခံတာဒီပြောထားတဲ့ဟာတွေကတခြားနိုင်ငံလာတဲ့လူတွေသမိုင်းကိုရှောက်မနာမလဲဒါပေမဲ့စနစ်ကြီးကပြက်နေတော့လူတွေကကိုယ်သမိုင်းတော်ကိုမသိကြဘူးဆရာတို့တွေတခြားတိုင်းရင်းသူတိုင်းရင်းသားတွေမှာဖြစ်ပြက်တာတွေသိချအပြည့်စုံမသိလို့ပဲပြည်တွင်းထဲကလူတွေအနေနဲ့ကလည်းဒီရခိုင်ပြည်မှာဖြစ်တာအပြင်ဘလို့မျိုးသမိုင်းဘလို့ကိုယ်ဟာမသိတာပေါ့နော်ဒါပေမဲ့နာမည်ဒီအရေးကြီးတယ် even the name has to be recognized ပေါ့နော် you said Razia we have to go First, you have to give us some double I double M. Yeah, I want to do it. Yeah. Just a little bit. Yeah, 2 minutes. Yeah, 2 minutes. ဒီချိန်တစ်ချိန်ချင်းရထွက်ခိုင်းတဲ့အချိန်ရှိတဲ့အတွက်ကျွန်မနောက်ဆုံးအရှိတဲ့အချိန်မှာ IIMM အကြောင်းကိုရှင်းပြမယ်ပေါ့နော် So Dish is writing it. But starting in 2011 onward.